নমস্কার, আমি সায়ন্তন, আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আলোচনা করব ফিলোনপসিস অর্কিড নিয়ে। ফিলোনপসিস অর্কিডের একটা আলাদা সৌন্দর্য আছে আমার কাছে, কেন জানি না। আমার কাছে অন্যান্য অর্কিডও আছে, আমি তাদের পরিচর্যা করেছি, প্রচুর ফুলও হয়েছে, এখনও হচ্ছে। তাদের প্রত্যেকের সৌন্দর্য প্রত্যেকের থেকে আলাদা, কিন্তু ফিলোনপসিস অর্কিড কোথাও গিয়ে একদম অন্যরকম সকলের থেকে। আবারও বলছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত পছন্দের জায়গা। এর পাতার গঠন, ফুলের গঠন সবটাই এত অন্যরকম, এত ইউনিক, যে আমার কাছে এই গাছের একটা একটা অন্য রকমের আবেদন সবসময় থেকে এসেছে, প্রথম থেকে, যবে থেকে আমি অর্কিডের সঙ্গে পরিচিত হয়েছি। কাজেই আজ ফিলোনপসিস অর্কিড নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। প্রথমেই বলবো মিডিয়া কথা, আপনি কী ধরনের মিডিয়া দেবেন। আপনার কাছে অনেক রকমের অপশান আছে, খুব দামি মিডিয়া থেকে শুরু করে একেবারে কম দামি, এমনকি আপনি নিজে তৈরি করে নিতে পারবেন এমন মিডিয়ার কথাও আপনাদের বলবো। আপনি স্ফ্যাগনাম মস ব্যবহার করতে পারেন, এটা খুব একটা সহজলভ্য নয় এবং বেশ দামি এই মিডিয়া। স্ফ্যাগনাম মস যখন আপনি ব্যবহার করছেন তখন একটু সচেতন থাকতে হবে আপনাকে, কারণ এই মস বেশ কিছুটা সময় ধরে জল ধরে রাখে। সেই কারণে আপনি যখন স্ফ্যাগনাম মসে গাছ বড় করবেন তখন আপনাকে একটু বুঝে জল দিতে হবে। পরবর্তী মিডিয়ার কথায় আসি। পরবর্তী মিডিয়া হচ্ছে পাইনবার্ক। পাইনবার্ক আপনি যে কোনো অনলাইন শপে পেয়ে যাবেন, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আপনি কিনতে পারেন। বেশ এক্সপেন্সিভ, কিন্তু এতে গাছ খুব ভালো বাড়ে। পরবর্তী মিডিয়া হলো লেকা ক্লেবলস। আগের দুটো মিডিয়া থেকে অপেক্ষাকৃত দাম একটু কম, তবে এটাও মোটামুটি দামি এবং আমি এতেও গাছ করেছি, গাছ কিন্তু ভালো মতো বেড়ে ওঠে। এরপরের যে দুটো মিডিয়ার কথা বলবো বা যে কয়েকটা মিডিয়ার কথা বলবো সেগুলো খুব একটা দামি নয় এবং খুব সহজলভ্য বটে। আপনি চারকোল ব্যবহার করতে পারেন, আপনি চাইলে কোকোচিপ ব্যবহার করতে পারেন, আপনি চাইলে কোকোচিপ নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। যে নারকেল ছোকরা কিনতে পাওয়া যায় আপনি সেটা সংগ্রহ করে সেগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে আপনি সেটা ব্যবহার করতে পারেন। অত্যন্ত সহজলভ্য এবং প্রায় বিনামূল্যে আপনি এই মিডিয়া তৈরি করে নিতে পারবেন নিজের মতো করে। আর চারকোলের দামও খুব একটা বেশি নয়। যে কটা মিডিয়ার কথা বললাম আমার মতে তার মধ্যে বেস্ট হলো, যদি আপনি খরচ করতে চান তাহলে পাইনবার্ক, আর যদি আপনি কম খরচে ভালো রেজাল্ট পেতে চান তাহলে আমি অবশ্যই বলবো চারকোল ব্যবহার করুন। কারণ আমি আমার সমস্ত, প্রায় সমস্ত, কারণ টেরেস্ট্রিয়াল অর্কিডে অবশ্যই আমি চারকোল ব্যবহার করতে পারবো না, তো এপিফাইটিক অর্কিডের ক্ষেত্রে আমি বলছি আমি চারকোল ব্যবহার করি। তো আমি প্রায় সমস্ত এপিফাইটস, যে সমস্ত অর্কিড আছে তাদের ক্ষেত্রে চারকোল ব্যবহার করেছি এবং তাতে কিন্তু আমি দারুণ রেজাল্ট পেয়েছি। কাজেই অবশ্যই আপনারা চারকোল ব্যবহার করতে পারেন, ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিন এবং সেটাই আপনারা ব্যবহার করুন। দেখবেন গাছ দারুণভাবে বেড়ে উঠছে, এরা খুব ভালো মতো যেমন জল ধরে রাখে আবার তেমন দ্রুত শুকিয়েও যায়। কাজেই আপনি ঠিকঠাক জল দিলে দেখবেন খুব ভালো মতো গাছের রুট সিস্টেম তৈরি হচ্ছে এবং খুব সহজেই রুটস এই চারকোলগুলোকে ধরেও নিচ্ছে। কাজেই আমার মতে যদি আপনারা সহজলভ্য কোনো মিডিয়া ব্যবহার করতে চান যেটা অনেক দিন পর্যন্ত থাকবে এবং সহজে ডিটোরিয়েট হবে না এবং আপনি রিসাইকেল করতে পারবেন, তাহলে অবশ্যই আপনার যাওয়া উচিত চারকোলের দিকে। এরপরে বলবো এই গাছের কীরকম আলোর প্রয়োজন। এইটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ ফিলোনপসিস অর্কিড ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না, আপনাকে এটা মাথায় রাখতে হবে। এবং আপনারা যারা ব্যালকানিতে গাছপালা করতে চান বা আপনারা যারা এমন জায়গায় গাছপালা করেন যেখানে খুব একটা আলো আসে না কিন্তু ইনডাইরেক্ট ব্রাইট লাইট আসে বা মোটামুটি একটা মানে ভালো মতো আলো আসে এরকম জায়গায় আপনারা যারা গাছপালা করেন এবং আপনারা যারা সন্ধান করছেন এমন গাছে যেখানে মানে যে গাছগুলো এইরকম কম আলো আসে জায়গায় ফুল দেবে, ফিলোনপসিস অর্কিড বেস্ট তাদের জন্য। অবশ্যই এই গাছ আপনি বড় করতে পারেন এবং এদের খুব একটা লাইট রিকোয়ারমেন্ট নেই, তার মানে এমন নয় যে এরা অন্ধকারে বড় হবে। একটু আগে যেটা বলছিলাম ইনডাইরেক্ট ব্রাইট লাইট বা মোটামুটি আলো আসে এমন জায়গায় আপনি গাছটা বড় করতে পারবেন। আপনি চাইলে সকালের দিকে 2 থেকে 3 ঘন্টা আলো দিতে পারেন, খুব ভালো হয়। তবে সমস্ত সিজনের কথাই বলছি, সারা বছর জুড়ে কখনোই 9টার পরে ডাইরেক্ট লাইট দেবেন না, তাহলে কিন্তু এর পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা পুড়ে যাবে। আপনি যদি ছাদে গাছ বড় করতে চান এবং যদি আপনার কাছে শেড থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, আপনি শেডের তলায় রাখুন। মোটামুটি 50% শেডে রাখবেন বা আপনি চাইলে 60-70% শেড দিতে পারেন, শেড নেট ব্যবহার করতে পারেন। সেই শেড নেটের তলায় আপনি এই গাছ বড় করুন, দেখবেন খুব ভালো মতো বেড়ে উঠছে। সবসময় মনে রাখবেন ফিলোনপসিস কিন্তু ডাইরেক্ট লাইট বা সরাসরি রোদ সহ্য করতে পারে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে এই গাছ পরিচর্যা করবেন। তাহলেই দেখবেন আপনার গাছ খুব ভালো থাকছে এবং খুব ভালো মতো বেড়ে উঠছে এবং নির্দিষ্ট সময় প্রচুর পরিমাণে ফুলও আসছে।
ফিলোনপসিস অর্কিড পরিচর্যার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক মাপের এবং সঠিক আয়তনের পট নির্বাচন করা বা কন্টেনার নির্বাচন করা। আপনি যখন এই গাছ পরিচর্যা করছেন বা আপনার কাছে নিয়ে আসছেন, তখন অবশ্যই চেষ্টা করবেন ক্লিয়ার পট বা ট্রান্সপারেন্ট পট ব্যবহার করতে। প্লাস্টিকের পটেই সাধারণত এই ট্রান্সপারেন্সিটা আমরা দেখতে পাই, কাজে আপনাকে প্লাস্টিকের পট ব্যবহার করতে হবে বা আপনি ফাইবারের পটও ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সেটা যেন ট্রান্সপারেন্ট বা অ্যাটলিস্ট সেমি ট্রান্সপারেন্ট হয়। কারণ আমি দেখেছি আমার অভিজ্ঞতায় এদের রুটস যদি আলো পায় তাহলে সামহাও গাছটা খুব ভালো মতো বেড়ে ওঠে। আমি টেরাকোটা পটেও বড় করে দেখেছি, খুব একটা ভালো কিন্তু রেজাল্ট পাইনি, কিন্তু প্লাস্টিকের পটে আমি বড় করে দেখেছি যথেষ্ট ভালো রেসপন্ড করে এই গাছ এবং খুব ভালো মতো বেড়ে ওঠে এবং শিকড় খুব হেলদি থাকে, খুব স্বাস্থ্যজ্জ্বল থাকে। কাজে চেষ্টা করবেন প্লাস্টিকের পট ব্যবহার করতে, এবং অবশ্যই খুব বড় মাপের প্লাস্টিকের পট ব্যবহার করবেন না। আপনার গাছ যদি খুব বড় হয়ে যায় তাহলে অবশ্যই আপনি বড় মাপের প্লাস্টিক পট ব্যবহার করতে পারেন, তবে সেটা কখনোই 7 ইঞ্চির বেশি বড় না হওয়াই ভালো। আর ছোটো গাছের ক্ষেত্রে অবশ্যই 4 ইঞ্চি 5 ইঞ্চি আপনি প্লাস্টিকের পট ব্যবহার করতে পারেন। যদি আপনি এমন প্লাস্টিকের পট সংগ্রহ করেন যেখানে খুব একটা ছিদ্র নেই, মানে প্লাস্টিকের পটের গায়ে যদি খুব একটা ছিদ্র আপনি না পান, তাহলে আপনি একটু ছিদ্র করে নেওয়ার ব্যবস্থা করবেন। কারণ খুব ভালো হাওয়া চলাচল হলে রুটসগুলো সুস্থ থাকে, ভালো থাকে এবং গাছটাও রুট রটের হাত থেকে বেঁচে যায়। সেই জন্য চেষ্টা করবেন যদি আপনি প্লাস্টিকের পট ব্যবহার করেন, অবশ্যই আপনাকে প্লাস্টিকের পট ব্যবহার করতে হবে। এবং সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে প্লাস্টিকের পটে শুধুমাত্র নিচে কতগুলো ছিদ্র আছে আর চারপাশে কোনো ছিদ্র নেই গায়ে, তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু চারপাশে ছিদ্র করে নিতে যাতে ভালো মতো হাওয়া চলাচল হয়। এটা অবশ্যই এনশিওর করবেন, তাহলে দেখবেন আপনার গাছ ভালো থাকছে, আপনার গাছের শিকড়ও খুব স্বাস্থ্যজ্জ্বল থাকছে। পরবর্তী বিষয় হলো আপনি এই অর্কিডকে কীভাবে এবং কতটা পরিমাণে জল দেবেন। এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই বিষয়টাকে যদি আপনি ঠিকঠাক মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই ফিলোনপসিস অর্কিড পচে যাবে বা নষ্ট হয়ে মারা যাবে, এর রুটস পচে যাবে। তো এই বিষয়টা কিন্তু ভালো মতো এনশিওর করতে হবে আপনাকে। প্রথম বিষয় হচ্ছে আপনি কোন মিডিয়াতে গাছটা বড় করছেন সেটা বুঝে আপনাকে জল দিতে হবে। আপনি যদি স্ফ্যাগনাম মসে গাছ বড় করেন, যেটা আমি একটু আগে বলছিলাম, বা অনেক সময় দেখা যায় যে অনলাইনে যে সমস্ত অর্কিডের শপ আছে সেখান থেকে যদি আপনি অর্কিড অর্ডার করেন তাহলে দেখতে পাবেন যে মূলত তারা স্ফ্যাগনাম মসেই গাছগুলো বড় করেছে এবং স্ফ্যাগনাম মসেই তারা গাছ পাঠাচ্ছে। আমি এটা রেকমেন্ড করব না যে গাছ নিয়ে আসা মাত্রই আপনি রিপোর্ট করুন, আপনাকে একটু সময় দিতে হবে। মোটামুটি 2-3 সপ্তাহ আপনি যে মিডিয়াতে গাছ পাঠানো হয়েছে সেখানেই গাছ রেখে দিন, তারপর আপনি রিপোর্ট করুন। কিন্তু ওই যে সময়টা আপনি গাছটা রাখছেন খুব সাবধানে জল দেবেন, কারণ যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জল আপনি দিয়ে দেন তাহলে কিন্তু ভেতরে ভেতরে শিকড় পচতে শুরু করে দেবে এবং আপনি বুঝতেও পারবেন না খুব একটা। কাজেই সাবধানে জল দেবেন যদি আপনি মসে গাছ বড় করেন। আর অন্যান্য যে কটা মিডিয়ার কথা বলেছি সেই সমস্ত মিডিয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব একটা চিন্তিত হতে হবে না, কারণ কোনো মিডিয়াই খুব একটা জল ধরে রাখে না। তবে কোকোচিপ কিন্তু অন্যান্য মিডিয়ার থেকে এবং স্ফ্যাগনাম মসের থেকে কম, তবে অন্যান্য মিডিয়ার থেকে বেশি পরিমাণে জল ধরে রাখে। কাজে এটা একটু মাথায় রাখবেন, কোকোচিপ যখন আপনি ব্যবহার করছেন তখন যতক্ষণ না কোকোচিপগুলো একটু শুকনো শুকনো ঠেকছে আপনার কাছে ততক্ষণ কিন্তু জল দেবেন না। মানে একবার জল দেবেন, তারপর দেখবেন মোটামুটি শুকিয়ে গেলে আবার জল রিপিট করবেন, এটা অবশ্যই দেখবেন। এছাড়া আরও একটা সাইন আপনি দেখতে পারেন যেটা গাছই আপনাকে অবশ্যই আপনার সামনে নিয়ে আসবে, সেটা হচ্ছে এর শিকড়ের রং। শিকড়ের রং যদি সবজেটে থাকে এবং বেশ চকচক করে, বেশ লাশ দেখতে হয়, লাশ গ্রিন যদি আপনি দেখতে পান, তাহলে বুঝবেন যে শিকড় যথেষ্ট হাইড্রেটেড, জলের খুব একটা প্রয়োজন নেই। কিন্তু যখন আপনি দেখবেন শিকড়গুলো আস্তে আস্তে একটু গ্রেইশ হোয়াইট হয়ে যাচ্ছে, একটু শুকনো শুকনো লাগছে, শিকড়ের সারফেসটা একটু কোঁচকানো কোঁচকানো বা একটু শুকনো শুকনো লাগছে, তখনই বুঝবেন জল দেওয়ার সময় এসে গেছে, তখনই আপনাকে ভালো মতো জল দিতে হবে। আপনি যখন জল দেবেন তখন অবশ্যই চেষ্টা করবেন ডিপ ওয়াটারিং করতে, অর্থাৎ যখন জল দেবেন তখন ভালো মতো যাতে শিকড় হাইড্রেটেড হয়ে যায়, শিকড় যাতে জল টেনে নিতে পারে এবং মিডিয়া যাতে স্যাচুরেটেড হয়ে যায় জলে, সে ব্যবস্থা করবেন। তারপরে আপনি বেশ কিছুটা সময় যেতে দেবেন, জল দেবেন না, আবার যখন মিডিয়া আস্তে আস্তে শুকোতে শুরু করবে তখন আবার জল দিতে শুরু করবেন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আপনি যে মিডিয়াই ব্যবহার করুন না কেন, সপ্তাহে মোটামুটি একদিন আপনি জল দিতে পারেন গাছকে। আর যদি আপনি এমন কোনো মিডিয়া ব্যবহার করেন যেমন ধরুন চারকোল,
যদি আপনি চারকোল ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে মোটামুটি সারা বছরই সপ্তাহে আপনাকে তিন দিন জল দিতেই হবে, এবং এই গাছ যখন ডরমেন্ট থাকছে তখন সপ্তাহে দুদিন জল দেওয়া যথেষ্ট, বা সপ্তাহে একদিনও আপনি জল দিতে পারেন। এদের ডরমেন্সি পিরিয়ড মোটামুটি শীতকালে থাকে, শীতকালে এরা খুব একটা বাড়ে না, সেই সময় এদের জলের খুব একটা প্রয়োজন হয় না, কাজে সেই সময় আপনি সপ্তাহে দুদিন বা সপ্তাহে একদিন জল দিতে পারেন। যদি আপনার কন্টেনার মোটামুটি 7 ইঞ্চি হয় এবং যদি ডিপ কন্টেনার হয়, মানে যদি ছড়ানো না হয়, যদি লম্বাটে হয়, তাহলে একটুখানি দেখে নেবে নিচের দিকে রুটসগুলো সবজেটে দেখাচ্ছে কিনা। যদি সবজেটে থাকে ডরমেন্সি ফেজে তাহলে জল দেওয়ার খুব একটা দরকার নেই, কারণ ডরমেন্সিতে কিন্তু আবারও বলছি এরা খুব একটা জলের প্রত্যাশা রাখে না। আর যখন বর্ষা আসছে তখন চেষ্টা করবেন অকেশনালি বৃষ্টির জল একটু ভিজতে দিতে, তাহলে দেখবেন গাছ খুব ভালো থাকছে, কারণ বৃষ্টির জলে কিন্তু এরা দারুণভাবে বেড়ে ওঠে এবং এদের রুটসও খুব হেলদি থাকে। কাজে বৃষ্টির জল মাঝে মাঝে দেবেন, টানা বৃষ্টিতে অবশ্যই কিন্তু এই গাছ রাখবেন না, খুব ইম্পর্টেন্ট, টানা বৃষ্টিতে যদি গাছ রাখেন তাহলে কিন্তু গাছ পচে যাবে। আর আরও একটা বিষয় হচ্ছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো কখনোই ফিলোনপসিস অর্কিডকে ওপর থেকে জল দেবেন না, কারণ এদের ক্রাউনে বা যেখান থেকে এদের পাতা বেরোয় সেখানে যদি জল জমে থাকে তাহলে কিন্তু ক্রাউন রট হওয়ার সম্ভাবনা প্রবল, অর্থাৎ খুব দ্রুত এদের মাঝখান থেকে এরা পচতে শুরু করে এবং আপনি কিন্তু সেই গাছকে কোনোভাবেই বাঁচাতে পারবেন না। রুটস নষ্ট হলো দু একটা আপনি বাঁচিয়ে নিতে পারবেন, আপনাকে যদি একটু এক্সপিরিয়েন্স হতে হবে কিন্তু তবু আপনি বাঁচানোর সুযোগ পাবেন, কিন্তু যদি ক্রাউনে একবার জল জমে যায় এবং সেখান থেকে যদি গাছ পড়তে শুরু করে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই গাছকে রিকভার করতে পারবেন না। সো বি ভেরি কেয়ারফুল, কখনোই গাছকে উপর থেকে জল দেবেন না। আপনি যখন মিস্টিং করবেন তখনও চেষ্টা করবেন মিস্টিং হয়ে যাওয়ার পর যেখান থেকে পাতা বেরোচ্ছে অর্থাৎ ক্রাউনে আপনি হালকা নরম সুতির কাপড় নিয়ে একটু মাঝখান থেকে জলটা টেনে নিতে, সোক করে নিতে, যাতে জলটা কোনোভাবেই ক্রাউনে না বসে থাকে, এটা অবশ্যই ইনশিওর করবেন, না হলে কিন্তু আপনার গাছ পচে যাবে। এইবার বলবো ফিলোনপসিস অর্কিডকে আপনি কীভাবে সার দেবেন। মোটামুটি এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20 আপনি ব্যবহার করতে পারেন সারা বছর, আপনি মিডিয়াতেও দিতে পারেন, আপনি পাতাতেও স্প্রে করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে মিডিয়াতে ব্যবহার করতে পছন্দ করি এবং আমি প্রত্যেক সপ্তাহে একবার করে ব্যবহার করি। ফুল আসার মোটামুটি এক মাস আগে থেকে অবশ্যই চেষ্টা করবেন এনপিকে 20-20-20 ব্যবহার না করে এনপিকে 12-61-0-00 এই রেশিওর ফার্টিলাইজার ব্যবহার করতে, তাহলে গাছ ফুল তৈরি করতে বেশি উৎসাহী হবে। অধিকাংশ ফিলোনপসিস অর্কিডের প্রবণতা হচ্ছে বছরে দুবার ফুল আনা, যদি আপনার ক্লাইমেট ফেভারেবল থাকে অবশ্যই, যদি খুব বেশি হট অ্যান্ড হিউমিড ক্লাইমেটে আপনি থাকেন তাহলে অনেক সময় ফিলোনপসিস অর্কিড বছরে একবার ফুল আনবে, সেটা হলো বসন্তকাল। আর যদি মোটামুটি আপনি একটা সুটেবল ক্লাইমেটে থাকেন, যেমন ধরুন ব্যাঙ্গালোর, যদি আপনি ব্যাঙ্গালোরে থাকেন, ব্যাঙ্গালোরে অর্কিড খুব ভালো হয় সেই জন্য এবং খুব ফ্রিকোয়েন্টলি ফ্লাওয়ারিংও হয় ওখানে, তো যদি আপনি খুব মনোরম আবহাওয়া সমৃদ্ধ এলাকায় থাকেন তাহলে সেক্ষেত্রে একবার শরৎকালে এবং একবার বসন্তকালে ফ্লাওয়ার স্পাইক আসবেই আসবে, আপনি দেখবেন ফুল হচ্ছে, ভালো মতো ফুল হচ্ছে, কিন্তু খুব হট অ্যান্ড হিউমিড ক্লাইমেটে জেনারেলি বসন্তকালেই ফুল আসে। আমার এখানে যেমন বসন্তকালেই ফুল আসে, শরৎকালে কিন্তু ফিলোনপসিস অর্কিডে ফুল আসে না, কাজেই সেক্ষেত্রে আপনি এই বিষয়টা বুঝে নিয়ে এনপিকে 12-61-00 ব্যবহার করুন এবং এক মাস আগে থেকে ব্যবহার করতে শুরু করবেন, তাহলে গাছ আরও দ্রুত ফুল আনার চেষ্টা করবে। আর অবশ্যই চেষ্টা করবেন মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করতে সারা বছর জুড়ে, অবশ্যই ডরমেন্সি পিরিয়ডে কোনো রকম সার ব্যবহার করতে যাবেন না, বাকি অন্যান্য সময় আপনি চেষ্টা করবেন মাসে দুবার করে মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করতে, আর আমি যেরকমভাবে অন্যান্য সারগুলো ব্যবহার করতে বললাম সেরকমভাবে ব্যবহার করুন, দেখবেন গাছ দারুণ থাকছে, খুব ভালো মতো বেড়ে উঠছে এবং ফুলের আকার, ফুলের গঠন এবং ফুলের রং সবটাই কিন্তু খুব সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে। কাজেই এইরকমভাবে সার ব্যবহার করার চেষ্টা করুন, আমার মনে হয় আপনারাও সাফল্যের সঙ্গে ফিলোনপসিস বড় করতে পারবেন এবং আপনার গাছেও খুব ভালো মতো ফুল আসবে। এরপর রিপোর্টিংয়ের কথায় আসবো। রিপোর্টিং নিয়ে আপনাকে খুব একটা ভাবতে হবে না, মোটামুটি 2-2.5 বছর পরপর আপনি রিপোর্ট করতে পারেন, তবে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার রুট সিস্টেম বা আপনার গাছের রুট সিস্টেম কীরকমভাবে বেড়ে উঠছে। যদি দেখেন খুব ভিগোরাস রুট সিস্টেম, ভালো মতো রুট বাউন্ড হয়ে গেছে পটে, তাহলে অবশ্যই আপনাকে রিপোর্ট করতে হবে, তবে সেক্ষেত্রে আমি দেখেছি 1-1.5 বছর পরপরই এমন অবস্থা হয়, এবং যদি আপনি খুব ভালো মতো সার দেন তবে কিন্তু আপনি এই গ্রোথটা লক্ষ্য করতে পারবেন। যদি আপনি খুব একটা ঘন ঘন সার প্রয়োগ না করেন তাহলে কিন্তু
এতটাও ভিগোরাস রুট সিস্টেম আপনি দেখতে পাবেন না। কাজেই আপনার সার প্রয়োগের উপরও নির্ভর করছে গাছের রুট সিস্টেম কীভাবে বেড়ে উঠবে এবং তার উপর নির্ভর করছে আপনার রিপটিং কত ঘন ঘন হবে। তবে ফিলোনপসিস অর্কিড কিন্তু খুব একটা ঘন ঘন রিপটিং পছন্দ করে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। আরও একটা বিষয় শেষে বলবো, যখন ফুলগুলো ফুটে যাচ্ছে তখন যে ফ্লাওয়ার স্পাইকটা আছে সেটা কেটে দেবেন গোড়া থেকে, কারণ এই ফ্লাওয়ার স্পাইক কিন্তু এনার্জি নিতে থাকে, সংগ্রহ করতে থাকে। কাজে আপনি যদি ফুল হয়ে যাওয়ার পর ফ্লাওয়ার স্পাইকটা কেটে দেন তাহলে গাছ তার এনার্জি আবার নতুন করে পাতা তৈরিতে কাজে লাগাবে এবং রুট সিস্টেম তৈরি করতে কাজে লাগাবে। অনেকে এই ফ্লাওয়ার স্পাইকটা রেখে দেয় কারণ অনেকেই মানে দেখিয়েছেন বা এটা হয় অবশ্যই যে এই ফ্লাওয়ার স্পাইক থেকে নতুন অর্কিড তৈরি হচ্ছে। এখন সেটা কিন্তু সব ক্লাইমেটে হয় না, মানে আমার ক্লাইমেটে হতে আমি খুব কমই দেখেছি। আমি একবার দেখেছিলাম কিন্তু সেটাও সাকসেসফুলি মানে বড় হয়নি, বাঁচেনি, এবং সেটা কিন্তু ফিলোনপসিস অর্কিডের ক্ষেত্রে নয়, সেটা ডেন্ড্রোবিয়ামের ক্ষেত্রে আমি দেখেছিলাম। ফিলোনপসিস অর্কিড একটু কুলার ক্লাইমেট পছন্দ করে, কাজে সেক্ষেত্রে হট অ্যান্ড হিউমিড ক্লাইমেটে থাকলে আপনি খুব একটা এর ফ্লাওয়ার স্পাইক থেকে নতুন চারা হতে দেখবেন না। কাজেই সেটা মাথায় রেখে আপনি মানে আপনি যে ওয়েদারে থাকছেন সেই ওয়েদার যদি প্লেজেন্ট হয়, সেই ওয়েদার যদি এই অর্কিড বড় করার ক্ষেত্রে একেবারে অপটিমাম হয়, তাহলে অবশ্যই আপনি এগুলো রাখতে পারেন। তাহলে আপনি নতুন চারা পেলেও পেতে পারেন বা পরবর্তীকালে আপনি ফুলও পেতে পারেন সেই একই ফ্লাওয়ার স্পাইক থেকে, কারণ কিছু স্পিসিস আছে যে স্পিসিসগুলো একই ফ্লাওয়ার স্পাইক থেকে দু তিনবার ফুল আনে। সেটা অবশ্যই এই দুটো স্পিসিস নয়, সেই স্পিসিসগুলো একদমই আলাদা, বলা ভালো সেই হাইব্রিডসগুলো একদম আলাদা। তো সেগুলো যদি আপনি কখনো সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফ্লাওয়ার স্পাইক রেখে দিন, কিন্তু জেনারেলি ফ্লাওয়ার স্পাইক না রাখাই ভালো, তাতে গাছের স্বাস্থ্য ভালো থাকে। কাজে এই বিষয়গুলো মাথায় রাখুন এবং আমি একেবারে প্রাথমিক কতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, আপনি আরও অ্যাডভান্স লেভেলে গিয়েও এই গাছের পরিচর্যা করতে পারেন, কিন্তু সেটার জন্য আপনাকে একটু অভিজ্ঞতা অর্জন করতে হবে, সে বিষয়ে আমি পরে আলোচনা করব। এবং ফিলোনপসিস অর্কিডের রুট নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও করতে চাই, কারণ এর রুটের গঠন এবং এর রুটের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু খুব অন্য রকমের, তো সেটার একটা আলাদা ভিডিও হওয়া উচিত বলে আমার মনে হয়, সে বিষয়ে একটা আলাদা ভিডিও অবশ্যই করব। আপাতত যে বিষয়গুলো বলেছি সেগুলো মাথায় রেখে এই গাছের পরিচর্যা করুন, আপনি দারুণ ফুল পাবেন, খুব ভালো মতো গাছ বড় হয়ে উঠবে এবং আপনিও বছরে অন্তত একবার হলেও এই গাছের ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রশ্ন করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।